একটি মেয়ে যখন গ্রাম থেকে শহরে এসে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে তখন তার জীবনে অনেক সমস্যা শুরু হয়। এরকম একটি কাহিনী নিয়ে বানানো হয়েছে এই সিনেমাটি। সিনেমাটির প্রথমেই আমরা ডোনান নামের একজন আর্টিস্টকে দেখতে পাই। সে একটি মেয়ের সাথে ইন্টিমেট হয়, এরপর তার সাথে ব্রেকআপ করে ফেলে। এরপর সিনে আমরা সিনেমার প্রধান চরিত্র লিলিকে দেখতে পাই। লিলি গ্রাম থেকে শহরে এসেছে তার জীবনটাকে সুন্দরভাবে কাটানোর জন্য। আসলে তাদের গ্রামে খুব বেশি সুযোগ সুবিধা ছিল না, আর সে একজন আর্টিস্ট হতে চায়। তাই লিলি শহরে এসে একটি আর্ট ক্লাসে ভর্তি হয়। তার ছবি আঁকতে অনেক ভালো লাগে, আর এটাতেই সে নিজের ক্যারিয়ারটা গড়তে চায়। শহরে এসে লিলি ডোনাল্ডের সাথে দেখা করে, কারণ সে একজন ভালো আর্টিস্ট। কিন্তু সে কোনো কারণবশত ছবি আঁকা ছেড়ে দিয়েছে। এখন সে সবাইকে ছবি আঁকা শেখায়। লিলি গিয়ে তার ক্লাসে জয়েন করে। এখানে তার সাথে গিডিল নামের একটি ছেলের পরিচয় হয়। গিডিলও ছবি আঁকা শিখতে এসেছিল। তার সাথে লিলির অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। লিলি শহরে এসে অনেক খুশি ছিল, আর তার রুমমেটের নাম হলো অ্যামি। এরপর লিলি পরের দিন আর্ট ক্লাসে যায়, আর ডোনাল্ড তাকে হাতে ধরে ছবি আঁকা শেখাচ্ছিল, যে কারণে গিডিলের অনেক রাগ হয়। তাই সে লিলির ছবিটা নিয়ে ক্লাসের মধ্যে হাসাহাসি করে, কারণ লিলির ছবিটা খুব একটা ভালো হয়েছিল না। কিন্তু এটা দেখে লিলির অনেক খারাপ লাগে, তাই সে ক্লাস থেকে বের হয়ে চলে আসে। কিন্তু গিডিল লিলিকে ছোট করার জন্য এটা কয়নি, সে জাস্ট মজা করতে চেয়েছিল লিলির সাথে। সে যখন দেখে লিলি অনেক রেগে গেছে, তখন সে লিলিকে গিয়ে সরি বলে। আসলে তারা দুজন দুজনকে পছন্দ করত, তাই লিলিও গিডিলকে ক্ষমা করে দেয়। তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর একসাথে অনেক সময় কাটায়। এরপর গিডিল লিলিকে কিস করে, আর লিলিও তাকে আটকায় না, কারণ সেও গিডিলকে পছন্দ করতো। এরপর লিলি নিজেকে পরিবর্তন করে শহরের মেয়ে হতে চায়। সেজন্য লিলি প্রথমে তার চুল কাটে, শহরের মেয়েদের মতো ড্রেস পরে নিজেকে পরিবর্তন করে নেয়। ডোনাল্ডের একটি মেয়ে ছিল, একদিন ডোনাল্ড বাইরে যাওয়ার প্ল্যান করে। সেই জন্য ডোনাল্ড লিলিকে বলে তার মেয়েকে একদিন দেখাশোনা করার জন্য। এরপর ডোনাল্ড ফিরে এসে লিলিকে তার বাড়িতে পৌঁছে দেয়, আর এটা গিডিল দেখতে পায়। আর সে লিলিকে বলে, তুমি কি ডোনাল্ডকে পছন্দ করো? গিডিল মনে করে ডোনাল্ড আর লিলির মধ্যে সম্পর্ক রয়েছে। তখন লিলি বলে, আমি যা ডোনাল্ডের মেয়ের জন্য ওদের বাড়িতে ছিলাম। এরপর লিলি আর গিডিল সেখানে ইন্টিমেট হয়। পরের দিন লিলি যখন ডোনাল্ডের ক্লাসে যায়, তখন ক্লাসে কেউ ছিল না। তখন ডোনাল্ড বলে, আজকে আমি তোমার ছবি আঁকবো। আসলে ডোনাল্ডও লিলিকে পছন্দ করত। ডোনাল্ড শুধু ন্যাকেট ছবি আঁকে, আর লিলিরও কোনো আপত্তি ছিল না ডোনাল্ডের সামনে ন্যাকেট হতে। এরপর ডোনাল্ড লিলির একটি ন্যাকেট ছবি আঁকে। এরপর থেকে লিলি ডোনাল্ডকে অনেক বেশি সময় দিতে শুরু করে, আর এটা দেখে ডোনাল্ডের স্ত্রীর অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানতো তার স্বামীর চরিত্র খুব একটা ভালো না। একদিন সেও তার স্টুডেন্ট ছিল এবং ডোনাল্ডের সাথে তার সম্পর্ক তৈরি হয়। তারপর ডোনাল্ড তাকে বিয়ে করে। এদিকে লিলি নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে। সে প্রতিদিন নাইট ক্লাবে যায়, আর সেখানে গিডিলও ছিল। সে গিডিলের সাথে নাচতে থাকে, আর এটা ডোনাল্ড দেখতে পায়। আর এটা দেখে ডোনাল্ড ঠিক করে, যেমন করে হোক লিলিকে পেতে হবে। তাই পরের দিন যখন লিলি ক্লাসে আসে, তখন ডোনাল্ড লিলিকে বলে, আমি তোমাকে ভালোবাসি। এই বলে ডোনাল্ড লিলিকে কিস করতে শুরু করে। তখন হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। তখন লিলি সেখান থেকে চলে আসে। এরপর সে গিয়ে গিডিলের সঙ্গে দেখা করে। লিলি গিডিলকে বলে, তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যেও না। পরের দিন ডোনাল্ড লিলিকে ইনভাইট করে তার বাসায় ডিনারের জন্য, কিন্তু লিলি গিডিলকে সাথে নিয়ে যায়, যেটা ডোনাল্ডের একদমই পছন্দ হয় না। ডিনার শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। ডোনাল্ড আর লিলি যখন একা ছিল, তখন ডোনাল্ড লিলিকে কিস করতে শুরু করে। লিলি তাকে বাধা দেয়, কিন্তু সে লিলির কোনো কথাই শুনছিল না। আর এই সব কিছু ডোনাল্ডের মেয়ে দেখতে পায়। তারপর সে ছুটতে ছুটতে বাড়ির বাইরে চলে যায়। ডোনাল্ডও পিছু পিছু বাইরে চলে আসে। এরপর বাচ্চা মেয়েটি একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু ভাগ্য ভালো ছিল, তার মেয়ের কিছুই হয় না। আর এই সব কিছু দেখে লিলির অনেক খারাপ লাগে, সে ওখান থেকে চলে আসে। এরপর ডোনাল্ডও তার পিছু পিছু বাড়িতে চলে আসে। সে লিলিকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে যেতে দেবো না। এই বলে সে আবার লিলিকে কিস করতে থাকে, আর ঠিক তখনই গিডিল সেখানে চলে আসে। এরপর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরপর ডোনাল্ড ছাদ থেকে নিচে পড়ে যায়। এরপর লিলি আবার নিজেকে চেঞ্জ করে গ্রামের মেয়েদের মতো চলাফেরা শুরু করে। এরপর লিলি গিডিলের কাছে গিয়ে তার কাছে এই সব কিছুর জন্য সরি বলে, আর গিডিলও তাকে মাফ করে দেয়। আর এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।